রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আমি আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি মুসামাদ নার্গিস খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, সন্তান মহিলা কলেজ, যাতন দিঘি, বগুড়া। তোমাদের সামনে আমি আজকে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় চতুর্মধুরী কোম্পানির আর্থিক বিবরণ নিয়ে আলোচনা করব। আজকে আমি কতগুলো সমন্বয়ের নিয়ে আলোচনা করব, সমন্বয়ের সমাধানগুলো কীভাবে করতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 1000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। রাউমিলের মজুরি দেওয়া আছে 4000 টাকা, যন্ত্রপাতি 30000 টাকা। এই সমন্বয়ের কাজ কীভাবে করতে হয় তার আগে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের ক্লাসে। তো সমন্বয় সময়ের সমাধান, এখানে যন্ত্রপাতি সংস্থাপন 1000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। তো মজুরির মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে অবশ্যই মজুরি থেকে বাদ দিতে হবে, মজুরি থেকে বাদ দিতে হবে বিশ্বদায় বিপরীতে মজুরি বসে, সেখান থেকে সংস্থাপন ব্যয়টা বাদ দিতে হবে। আবার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির পাশে যন্ত্রপাতি লিখে যন্ত্রপাতির সাথে সংস্থাপন ব্যয়টা যোগ করে দেখাতে হবে। এরপরে আইটেম আমি তোমাদের দেখাচ্ছি যে সমপরিমাণ পণ্যের বাজার মূল্য ও ক্রয় মূল্য যদি দেওয়া থাকে সমন্বয়ে তাহলে কিভাবে কাজ হবে। সমপরিমাণ পণ্যের যদি দুটো মূল্য দেওয়া থাকে তাহলে যে মূল্যটি কম সেই মূল্যটা বসাতে হবে। রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা সমপরিমাণ পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটিকে আমরা ধরে বসাবো। সমপরিমাণ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটিকে আমরা মূল্যায়ন করব। যেমন এখানে দেওয়া আছে ক্রয় মূল্য 30000, বাজার মূল্য 25000। এখানে 25000 টাকা ধরে আমরা কাজ করব। বিশদায় বিবরণীতে কাজ হবে, আবার আর্থিক অবস্থা বিবরণীতে সম্পত্তির পাশে সমপরিমাণ পণ্য বসবে 25000 টাকায়। এরপরে সমপরিমাণ পণ্য মূল্যায়ন করা হচ্ছে 40000 টাকা, কিন্তু এর মধ্যে 500 টাকার মূল্যের অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। এটা আমরা কিভাবে সমাধান করব। গ্রামীণের মণিহারি দেওয়া আছে 1000 টাকা। তো সমপরিমাণ পণ্য 40000 টাকার মধ্যে 500 টাকা অব্যবহৃত মণিহারি, মানে সমপরিমাণ পণ্য থেকে 500 টাকা বাদ দিয়ে দেখাতে হবে। আমি আজকে আমাদের সামনে আলোচনা করছি সমপরিমাণ পণ্য 40000 টাকা, এর মধ্যে 500 টাকা অব্যবহৃত মণিহারি, মানে সমপরিমাণ পণ্য থেকে 500 টাকা বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমপরিমাণ পণ্য যখন আমরা বাদ দিব তখন আবার অব্যবহৃত মণিহারিটাও সমপরিমাণ পণ্য থেকে বাদ দিয়ে দেখাতে হবে 500 টাকা। আবার মণিহারি থেকেও অব্যবহৃত মণিহারি বাদ দিয়ে দেখাতে হবে। পরিচালন খরচ যখন আমরা তৈরি করব তখন মণিহারি থেকে অব্যবহৃত মণিহারিটা 500 টাকা বাদ দিয়ে দেখাতে হবে। আবার আর্থিক অবস্থার বিবরণীতে যখন করব, আর্থিক অবস্থার বিবরণী যখন করব তখন সমপরিমাণ পণ্য থেকে অব্যবহৃত মণিহারি বাদ দিয়ে দেখাতে হবে। আবার
অবাবিত মনিহারির নামে 500 টাকা আবার বসাতে হবে। এরপরে আরেকটা সমন্বয় আমি দেখতে পাচ্ছি, বছর শেষে সহকর্মী উৎপন্ন 60,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। তো সহকর্মী মজুদের 5,000 টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয়েছে কিন্তু বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে সম্মত হয়নি। এক্ষেত্রে আমরা এই সমন্বয়টা কিভাবে কাজ করব? সহকর্মী পণ্য 60,000 টাকা থেকে আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা বাদ দিয়ে দেখাবো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে। আমরা যখন সহকর্মী পণ্য বসাবো তখন আগুনে বিনষ্ট পণ্য সহকর্মী পণ্য থেকে বাদ দিয়ে দেখাবো। এরপরে আগুনে বিনষ্ট পণ্য নামে আবার বসাবো। আগুনে বিনষ্ট পণ্য নামে আবার বিভিন্ন বিক্রয়যোগ্য পণ্যের থেকে বাদ দিয়ে দেখাবো। আবার অপরিচালন খরচ হিসাবে অপরিচালন খরচে আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি হিসাবে আমরা 5,000 টাকা দেখাবো। এরপরে আরেকটা সমন্বয় দেখতে পাচ্ছি, সহকর্মী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা। সহকর্মী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা কিন্তু 20 তারিখে 5,000 টাকা পণ্য আগুনে বিনষ্ট হয়। তো পণ্য বিমা করা বা বিমা কোম্পানি দ্বারা ক্ষতিপূরণ সম্মত হয়নি। তাহলে এক্ষেত্রে কি হবে? এটাও এরকম সহকর্মী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিয়ে দেখাতে হবে। আবার অপরিচালন খরচ হিসাবে আগুনে বিনষ্ট পণ্য বা ক্ষতি হিসাবে আগুনে বিনষ্ট জনিত ক্ষতি বা আগুনে বিনষ্ট পণ্য নামে আবার দেখাতে হবে। এরপরে হচ্ছে আরেকটা আইটেম সহকর্মী মজুদ পণ্য 12,000 টাকার মধ্যে 2,000 টাকা মূল্যের পণ্য অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় করা হয়েছে কিন্তু খরিদ্দারকে সরবরাহ করা হয়নি। এক্ষেত্রে সহকর্মী মজুদ পণ্য থেকে অসংরক্ষিত পণ্য বাদ দিয়ে দেখাতে হবে। বিশদায় বিবরণীতে আবার আর্থিক অবস্থা বিবরণীতেও চলতি সম্পদ হিসাবে সহকর্মী মজুদ পণ্য যাবে সম্পত্তি পাশে, সেখানেও সহকর্মী মজুদ পণ্য থেকে অসংরক্ষিত পণ্য বাদ দিয়ে দেখাতে হবে। এরপর আমরা দেখব যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 1,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। রেওয়া মিলে মজুরি 4,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা, যন্ত্রপাতির উপর 10% অবচয় করতে হবে। যন্ত্রপাতিটি 1/7/19 তারিখ সংস্থাপন করা হয়। 1/7/2019 এটার কাজ আমরা কীভাবে করবো? যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 1,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। তো মজুরির অন্তর্ভুক্ত মানে হচ্ছে মজুরি থেকে সংস্থাপন ব্যয় বাদ যাবে, অবশ্যই বাদ যাবে। আবার পরিচালন খরচের সময় যন্ত্রপাতির অবচয় আসবে, সেখানে যন্ত্রপাতি সাথে এই সংস্থাপন ব্যয় যোগ করে আমাদের অবচয়টা বের করতে হবে। যন্ত্রপাতি দেওয়া আছে 30,000 টাকা, তার সাথে সংস্থাপন ব্যয় 1,000 টাকা যোগ করে